অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ভাগ্যের নির্মম পরিহাস, একজন সাধারণ গরু ব্যবসায়ী, তার তিনটি গরু এবং এই একটি গরু, চারটি গরু অল্প সময়ের মধ্যে চারটি গরু মারা যায়। আসলে এখানে কি হয়েছিল একটু বলো তো বাবা, কি হয়েছিল? দুজন লোক ছিল, দুজন ফায়ার করা হয়েছিল, ঠিক আছে, মানে শর্ট করা হয়েছিল। তার মানে এই যে এই যে ট্রান্সমিটার, এটা এই ট্রান্সমিটার, এই এই ট্রান্সমিটার থেকে আপনি যা করা হইছে, আপনি আপনি ফোন দিলাম ধরেন না, তুমি আমাকে ফোন করেছিলে কিন্তু আমি ফোন দিতেছি আমি ধরেন না, আমি এখানে তোর বাসা ছিলাম রে ভাই। হ্যাঁ, তারপরে 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 তারপর আপনি যখন আমরা বাসা চলে গেছি, সব কিছু কমপ্লিট করে মানে কিছু দেওয়ার পর আসতে আমরা বাসা চলে গেছি, তো বাসা থেকে আমি যখন দেখলাম যে আমাদের এখানে চারটে গরু পড়ে গেছে, ঠিক আছে, তখন আমরা আসছিলাম। এরপরে আমার কাছে নাম্বার ছিল লাইন ম্যানেজার, এখানে এখানে লাইন ম্যানেজার ফোন দিলাম, রবির ভাই এখানে তো কারেন্টের শর্ট করতেছে, আপনি আল্লাহর রাস্তায় দয়া করে ফোনটা লাইনটা বন্ধ করেন। তখন আর উনি লাইন বন্ধ করেন নাই, উনি লাইন বন্ধ করেন নাই। এরপরে ওনাকে আমি আবার ফোন দিছি, ফোন দেওয়ার পরে চিতা চিতা করার পরে উনি বলে এখান থেকে ছিল, তুই বলি না কেন এখানে পাও, তোমার যদি রবিউলকে সরাসরি মারধর করার দরকার নেই, তবে আমার সবচেয়ে কষ্ট গরিব ব্যবসায়ীকে, উনি খুব অসহায় গরিব মানুষ, খুবই গরিব মানুষ না? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে গরিব ব্যবসায়ী, খুব গরিব মানুষ, একজন অতি সাধারণ লোক। আসলে অবাক লাগে আমরা কোথায় আছি, কোন অবস্থায় আছি, কোন জায়গায় আছি, জাতি কোথায় আছে বা আমরা কোথায় আছি জানি না, জানার চেষ্টা করি না। এই ভদ্রলোক চোখের পানি কে দেখবে, তার জীবনকে কে নিবে, তার এই লাইব্রেরি কে নিবে, তার চারটি গরু মরে গিয়েছে, 12টা বাজে এই রাস্তায় বিদ্যুৎ এই কারেন্টের খাম্বা আর্থিং করেছে, বাট দুঃখের বিষয় 2টা বাজে ফোন দিয়েও পায়নি, একজন লাইনম্যানকে ফোন দেওয়ার পর লাইনম্যান বলছে ওনাকে বলে খানকির ছেলে তুই মরলি না কেন, একজন লাইনম্যান এই ভদ্রলোককে বলে যে খানকির ছেলে তুই মরলি না কেন। আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, আমি 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 আত্মহারা হয়ে গেলাম। এই যে সাধারণত কই গুরু, ওই যে গুরু আছে, এই যে ভদ্রলোক, যদি আমি তাকে ধরতে পারছি না কারণ করোনার অবস্থা, অসীম অবস্থা, যেহেতু 12টা বাজে বিদ্যুৎ জোর করে 12টা বাজে এই লাইনে এই রাস্তা, এটা হচ্ছে মাতুয়াই কুনাপাড়া মোমিনবাগ চৌরাস্তা আলামিন আলামিন রোডের মাথা। অথচ আমি জানি না, আমি একটা কথাই বলবো সবাইকে উদ্দেশ্য করে, এই বিদ্যুৎ যেহেতু ঢাকা বিদ্যুৎ 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 বিল বিদ্যুৎ কোম্পানি, এই বিদ্যুৎ কোম্পানি গাফিলতির জন্য এই ভদ্রলোকের চারটি গরু মারা গিয়েছে। ওই একটি গরু গোটে দেখো, ওই গোটে দেখো, ওই গোটে দেখো, এই লোকের গরুগুলো মারা গেছে। আমি বলি বিদ্যুৎ বিদ্যুৎ কোম্পানি বা বিদ্যুৎ সেক্টর যারা রয়েছেন তারা এই লোকের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমি সর্বশেষ একটা কথা বলবো, কিছু জানতে চাই না, কিছু বুঝতে চাই না, শুধু এই ভদ্রলোককে যাতে এই ভদ্রলোকের ক্ষতিপূরণ যেন পায়, এই ভদ্রলোকের ক্ষতিপূরণ যেন পায়, এদিকে সবাই তাকাবেন বিদ্যুৎ কমিশ এবং বাংলাদেশ সরকার যেন তার ক্ষতিপূরণ দিয়ে দেয়। আপনার সবাই দূর আপনার দূর দূর থাকে।
আমি বিশ্বাস করি আপনাদের বিভিন্ন কোম্পানি হোক আমাদের বিভিন্ন সরকার হোক আপনারা ক্ষতিপূরণ পাবেন ইনশাআল্লাহ আপনারা কি আগে দেবো আমি সরাসরি আমরা চাই ক্ষতিপূরণ আমরা চাই আমরা চাই।